আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, জুনিয়র ইনস্ট্রাক্টর ডিপিআই জয়পুরহাট। আমি এখন তোমাদের ফিজিক্স ওয়ান ক্লাসটা নিব এবং যে যে টেকনোলজিগুলো এই ক্লাসগুলো পাবেন এবং এই ক্লাসগুলো অতি গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে একটু দেখবে। টেকনোলজি টিটি, জিডিটি, এমটি, জিডিপিএম, ইটি, ইএলটি, সেকেন্ড অধ্যায় এম অধ্যায় চতুর্থ। এই চতুর্থ অধ্যায় থেকে আমি তোমাদের নিউটনের গতি সম্পর্কিত তিনটি যে সূত্র আছে তার ভেতর থেকে দ্বিতীয় সূত্রটা আমি তোমাদেরকে লিখে দেখাবো এবং প্রমাণ করাবো। নিউটন তার অমর গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এই গ্রন্থ থেকে তিনটি গতি সম্পর্কিত সূত্র আবিষ্কার করে। এর মধ্যে দ্বিতীয় সূত্রটি হচ্ছে বস্তুর ভর বেগে পরিবর্তনে হার প্রযুক্ত বলে সমানুপাতিক। বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা হচ্ছে নিউটনের গতি দ্বিতীয় সূত্র। এখন এই সূত্রটা আমি তোমাদের মাঝে ব্যাখ্যা করাবো। তো ব্যাখ্যা তো মনে করি এম ভর বিশিষ্ট একটি বস্তু ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করে টি সময়ে এই অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছায় এবং বস্তুটি শেষ বেগ ভি প্রাপ্ত হয় এবং বস্তুর উপর প্রযুক্ত বল এফ হলে, তাহলে আমি এই কথাগুলি এখন তোমাদের লিখবো। মনে করি এম ভর বিশিষ্ট একটি বস্তু এই অবস্থান হতে এফ বল প্রয়োগ করার ফলে টি সময়ে ইউ আদি বেগ নিয়ে চলতে শুরু করে বি বিন্দুতে গিয়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। ভি বিন্দুতে গিয়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে আমরা এই অবস্থানে বস্তুর আদি ভরবেগ বলতে বস্তুর আদি ভরবেগ ভরবেগ এমই এমই বস্তুর শেষ ভরবেগ এমভি বস্তুর শেষ ভরবেগ এমভি তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন বেগের পরিবর্তন
কি হবে? আদি বেগ শেষ বেগের থেকে আদি ভরবেগ বিয়োগ হবে, তাহলে এম ভি মাইনাস এম ইউ, এম ভি মাইনাস এম ইউ। অতএব টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে ভর বেগের পরিবর্তন আমরা লিখতে পারি যে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। তাহলে এখান থেকে আমি যদি এমটা কমন নিই তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, কিন্তু কিন্তু আমরা জানি, কিন্তু আমরা জানি, কিন্তু আমরা আমরা জানি জানি আমরা জানি আমরা জানি আমরা জানি ভরবেগের পরিবর্তনে হারি হচ্ছে উপযুক্ত বলের ত্বরণ। তাহলে আমরা জানি ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, অর্থাৎ বেগের পরিবর্তনে হারি হচ্ছে ত্বরণ। তাহলে আমরা এই ত্বরণ এটা ওই জায়গাতে আমরা বসিয়ে দিতে পারি, তাহলে এম ইকুয়াল টু এম এ ভি মাইনাস ইউ ডিভাইডেড টি ইকুয়াল টু এম এ এম এ। তাহলে এখন নিউটনের, এখন আমরা জানি নিউটনের নিউটনের গতি দ্বিতীয় সূত্র হতে জানি বস্তুর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তন সমানুপাতিক, অর্থাৎ অর্থাৎ এফ প্রপোর্শনাল এম এ, অর্থাৎ এফ প্রপোর্শনাল এম এ। এক নম্বর সমীকরণ এফ প্রপোর্শনাল এম এ। এখন এক নম্বর সমীকরণে প্রপোর্শনাল এম এ এক নম্বর সমীকরণে, এক নম্বর সমীকরণে আমরা যদি এক সমানুপাতিক দ্রব্যটা তুলে দিতে চাই তাহলে এক প্রপোর্শনাল তুলে দিতে চাই তাহলে একটা সমানুপাতিক দ্রব্য আসে যেটাকে আমরা কে দিতে পারি, তাহলে এফ ইকুয়াল টু কে এম এ। এখানে কে একটি, এখানে কে একটি সমানুপাতিক ধ্রুব, যার মান একক একক বস্তু যার মান একক এর উপর নির্ভর করে, একক এর উপর নির্ভর করে। এখন যদি যদি বল এফ ইকুয়াল টু এক নিউটন হয়, ভর এফ ইকুয়াল টু 1 কেজি হয়, ত্বরণ এ ইকুয়াল টু 1 এম এস ইনভার্স 2 হয়, তাহলে আমরা
equal to 1 পাবো। কি করে পাবো? দেখো আমরা এই সবগুলো মান এই এখানে বসে দেই, তাহলে 1 equal to k equal to 1 into 1, তাহলে অতএব k equal to 1। তাহলে এখন এই k মান, এই k a মান উপরোক্ত সমীকরণে কোণে বসাইয়া পাই, অর্থাৎ f ইকুয়াল টু k f a বা f ইকুয়াল টু 1 ইনটু f a, অতএব f ইকুয়াল টু m a প্রমাণিত। বস্তু ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতি, সেটা f সমান m এ আমরা প্রমাণ করে দিলাম। রেডি, 1 2 3। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস তোমাদের এ পর্যন্তই। আগামী দিনের যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, সেগুলো ক্লাসগুলোর জন্য তোমরা অপেক্ষা করো আর আমাকে নক করো আমার আইডিতে, আমি তোমাদের সকল প্রশ্নের সমাধান দেওয়ার জন্য চেষ্টা করবো।